হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। খুব ভালো লাগছে অনির্বাণ ফাইনালি দুর্গাপুরের বাগানে বসে আছে। হ্যাঁ, দুর্গাপুর অনেক দিন কি বলবো, অনেক বছর ধরে ইচ্ছা ছিল এখানে আসা, আর এখানে এত ভালো মনের মানুষরা থাকে। আমাকে প্রচুরবার বলেছে অনির্বাণ আসো, কিন্তু আমারই সময় সুযোগ আর হয়ে ওঠেনি। কিন্তু আজকে সেই স্বপ্ন পূরণ হয়েছে। আজকে কিন্তু খুব স্পেশাল একজনের বাড়িতে আমি বসে আছি, বহু বছরের আলাপ। তোমরা এতক্ষণে অনেকে নিশ্চয় চিনে ফেলেছো কার কথা আমি বলছি, ঠিক আছে? প্রথমে বেশি অপমান করবো না, কারণ আজকে ভিডিওতে থাকছে অনেক কিছু, অনেক গল্প, অনেক আড্ডা। তো চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি তো এখন আছি, তোমরা জানোই, দুর্গাপুরে। আর দুর্গাপুরে আজকে কিন্তু খুব স্পেশাল এক মানুষের বাড়িতে কিন্তু ভিডিও করতে এসেছি, যার সাথে আমার বহু বছরের পরিচয়। আর ফাইনালি কিন্তু আজকে আসার সুযোগ হয়েছে। বাড়িতে ঢুকেই চমকে গেছি প্রথমেই হেজগুলো দেখে। মানে জাস্ট দেখো, মিনি টগর দিয়ে বানানো হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে, ঠিক আছে? জাস্ট দারুণ। এদিকে দেখো প্রচুর গাছ, মানে বাড়ির শুরুতেই এরকম গাছ আছে, তাহলে ভাবো মানে এরপরে কী হতে চলেছে, ঠিক আছে? তোমাদের একটু এদিকে দেখা, এদিকে একটা অসাধারণ দেখো লক্ষ্মী জবা, প্রচুর লক্ষ্মী জবাতে ফুল আছে, আর চারদিকে কী সুন্দর কিন্তু গাছ করা হয়েছে। তো চলো প্রথমে আলাপ করে নিই দিদির সাথে। দিদি ওয়েলকাম, ফাইনালি তোমাকে যে ক্যামেরার সামনে ধরতে পারলাম, আমার নিজেরই খুব ভালো লাগছে। এটার বন্ধুদের নাম আর তোমার ধামটা বলো। সবাইকে নমস্কার, আমি জুয়েল মণ্ডল, দুর্গাপুরে থাকি। হ্যাঁ, এখান থেকে আমার বাগান দেখছেন, ছোট করে সাজানোর চেষ্টা করেছি কোনো রকমে। খুব একটা সময় দিতে পারি না, কিন্তু খুব ভালোবাসি, গাছ ভালোবাসি, বাগান করতে ভালোবাসি। একদম পুরো যেটা দেখতে পাচ্ছেন এটা আগে। আর দিদি, এই হেজের আইডিয়াটা কার? এটা আমাদের দুজনেরই, মানে আমরা যখন এটা বাড়িটা এখানে করি, এখানে তখন প্ল্যানিং করি, করেছিলাম যে একটা হেজ রাখবো, আর দোলনাটা রাখবো, আমার মেয়ের খুব মানে প্রিয় আর কি, যে দোলনা রাখবো দারুন, চরম লাগছে, ঠিক আছে? তা চলো জুয়েলদির ওপরের বাগানে যাই, গিয়ে ওখান থেকে তারপর গল্প হবে। নিচে তো অসাধারণ বাগান দেখলে, মানে শুরুটা বলে না, যা শুরুটা ভালো হলে তারপর কি হতে চলেছে দেখো। ওপরে এসেই শুরুতেই আমার সবথেকে প্রিয় গাছ কোলিয়াস, দেখো অসাধারণ কালার, বিভিন্ন রকমের কালার, আর প্রতিটা গাছ কিন্তু পিঞ্চিং করে এরকম করা হয়েছে। আর জাস্ট এই জায়গাটা দেখো, কতগুলো কালার একসাথে করে করা, ঠিক আছে, একসাথে করে করা হয়েছে, আর দেখতে কিন্তু চরম লাগছে। সবসময় যে গাছ খুব ঝাড় হবে, বিশাল হবে, তাহলেই ভালো লাগে এমন কথা না, গাছটাকে কিন্তু প্ল্যান করে করতে হবে। জুয়েলদি কিন্তু সেটাই করেছে, দেখো বিভিন্ন রকম কালার টপ পরপর সাজিয়ে একদম গোল একটা শেপ হয়েছে, দেখতে কিন্তু দুর্ধর্ষ লাগছে। তো জুয়েলদি, এই কোলিয়াসে কি আলাদা করে কি করো? কিছুই করি না, কোনো কেয়ার লাগে না, সব থেকে সোজা গাছ হচ্ছে কোলিয়াস করা, কাটো আর বসো। হ্যাঁ, এত সুন্দর পাতাগুলো দেখতে লাগে, মনে হয় যেন ফুলের থেকেও কম, মানে এত সুন্দর। আমি তো এর প্রেমে পড়ে গেছি, এতগুলো কালেকশন হয়ে গেছে আমার, প্রচুর কালেকশন দিদি করে ফেলেছে, দেখো মানে আমি এতগুলো মনে দেখিনি, আমি এখানে এসে দেখছি এতগুলো কালেকশন, ঠিক আছে? যা দাও, কিছু রকমের আছে দেখো। এ কোলিয়াস দেখতে একটা ক্যামেরাটা যদি আমি একটু স্লাইড এদিকে ঘোরাই, দেখো এবার জারবেরা, বাপরে বাপ কত জারবেরা দিদি করেছে, জাস্ট দেখো দেখো। জারবেরা নিয়ে তোমাদের অনেকের অনেক প্রশ্ন থাকে, তা একদম জেনে নেবো দিদি। জারবেরা অনেকে করতে পারে না, ফাঙ্গাসের সব থেকে বড় সমস্যা হয়। মানে প্রত্যেক দুদিন অন্তর অন্তর পাতাগুলোকে দেখতে হবে যে কোনো কিছু প্রবলেম আছে নাকি, পাতা কুকড়ে গেছে নাকি, কোনো স্পট আছে নাকি, সঙ্গে সঙ্গে সেই পাতাগুলোকে রিমুভ করে দিতে হবে, তবে গিয়ে জারবেরা হেলদি থাকবে। আর খাবার? খাবার তো আমি জারবেরাতে খুব একটা খাবার দিই না, এগুলো যেহেতু দেশি জারবেরা, আমি খোল পচা দিই, আর এতে সুফলা দিই। আমি বেশি কিছু সার ইউজ করি না, আমি খুব কম সার ইউজ করি। দেশি ঠিকই, কিন্তু মানে কালার দেখেছো, মানে অসাধারণ সুন্দর এক একটা কালার, দারুণ লাগছে। আর নিচে তো তোমাদের দেখালাম জুয়েলদির হেজগুলো, ওপর থেকে একটু দেখাচ্ছি, দেখো কীরকম লাগছে, মানে দুর্দান্ত দুর্দান্ত লাগছে। দাদা ওপর থেকে দেখো, ওপর থেকে তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে, একটু আগে নিচ থেকে দেখিয়েছি,
সত্যি। আর এত সুন্দর প্ল্যান করে এগুলো বানানো, মানে বাড়ির পুরো লুকসটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই সামনেই হেজটা। তারপর তো আর পরের গল্প, ঠিক আছে। এবার এইদিকে তোমাদের যদি দেখাই, বিভিন্ন রকমের গাছ তো এখানে বসানো আছে। আর এইখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে মাটিটা একটু অন্য ধরনের, আমাদের ওখানকার মতো মাটি না। আমাদের বেশি কিছু মানে পরিশ্রম করতে হয় না, বালি মেশানো বা কিছু, আমাদের মাটিটা খুব ঝুরঝুরেই হয়। আর গোলাপের জন্য তো বিশেষভাবে খুবই ভালো, লাল মাটি গোলাপের জন্য খুব ভালো। দেখো প্রচুর এখানে গাছপত্র আছে, জিলদি করে ফেলেছে, জবা, এগুলো আর কি বলবো, এগুলো এখন সব অনুযায়ী। এবার আরেকটা কালেকশন দেখাচ্ছি জুয়েলদি, সেটা হচ্ছে মিলি। মিলির কালেকশনগুলো জাস্ট দেখো, অপূর্ব সুন্দর, মানে অপূর্ব সুন্দর কালার, এক একটা এক এক রকমের। দেখো ছোট বড় মাঝারি বিভিন্ন রকমের মিলি এখানে জুয়েলারি করেছে। আর তার সাথে আমি দেখছি প্রচুর কাটিং, এগুলো কি কাটিং বসানো না কি গাছ? রুয়েলিয়া, রুয়েলিয়া তিনটে কালার আছে, এগুলো তো গ্রীষ্মকালে ফোটে, এখন জাস্ট ওগুলো রাখা আছে সাইডে। দেখো ঠিক আছে, মিলিগুলো কিন্তু দারুণ। আর বিশেষ করে আমার খুব এই ছবিটা, এটা তো আমি আগেও দেখেছি, জাস্ট তোমাদের দেখাচ্ছি। দেখো কালারটা তার দুর্দান্ত লাগছে, কালার দিকে জনে দেখার মতো, ঠিক আছে। ওপরে যদি দেখাই, ওপরে চলেছে কিছু শিল্পকর্ম, দেখো টোপিয়ারি তৈরি করা চেষ্টা চলছে, ঠিক আছে। দেখো এলিফ্যান্ট বুশ পরপর আছে, এখানে একটা ক্যাকটাস দেখতে পাচ্ছি, আর এইখানে হচ্ছে দেখো একটা গ্রাউন্ড অর্কিড। দিদি গ্রাউন্ড অর্কিডে কি করো তুমি? একদম সাধারণ, বেশি কিছু এমন কিছু করা হয় না যেটা তোমরা বুঝতে পারছো না, সাধারণ পরিচর্যা পয়সা কথা। কারণ আমার সময় নেই খুব একটা পরিচর্যা করার, হ্যাঁ খুবই সাধারণভাবে কাজ করি একদম। দেখো আরো দেখা দেখাতে যাচ্ছি তোমাদের, এগুলো একদম দারুণ দারুণ সব গাছ আছে কিছু। এখানে একটা সুন্দর বোগেনভিলিয়া দেখতে পাচ্ছি, দেখো ওয়াও প্রচুর গাছ, দেখো সব গাছ তোমাদের চেনা শোনা, ঠিক আছে। এদিকে যাচ্ছি। আর দিদি এই এত যে গাছ তুমি করেছো, এই কি আলাদা আলাদা সব পটিং মিক্স করা? না না, সব একই টাইপেরই পটিং মিক্স করা, শুধু একটু বালির ভাগটা একটু কম বেশি করা, যেটা যেরকম লাগে, মানে বালি মাটি কম্পোস্ট। হ্যাঁ বালি মাটি কম্পোস্ট, এটাই আমার এখানে কম্পোস্ট। ভার্মির থেকেও আমার গোবর সারটা যেহেতু বেশি অ্যাভেলেবেল, তো আমি গোবর সারটা একবারে কিনে রাখি জুন জুলাই মাস করে, সেটা আমার থাকে, সেটাই আমি শীতকালে ইউজ করি, মানে সেটা পড়ে থাকে, বস্তাবন্দি হয়ে পড়ে থাকে, বর্ষার পুরো জলটা পায়, তারপরে শীতকালে ওটাকে রোদে দিয়ে। এই ক্যাকটাস সাকুলেন্ট সব এখানেই থাকে? হ্যাঁ এখানেই থাকে। এখানে একটা দারুণ জিনিস দেখাচ্ছে, আমি বুঝতে পারছি এটা দিদি কি করতে চেয়েছে, ঠিক আছে। হ্যাঁ এখানে কেটে এইগুলো সাকুলেনগুলো সেট করা হয়েছে, যাতে দেখতে খুব একদম ফ্লাওয়ার ভাসের মতো লাগে, ঠিক আছে। দেখো খালি এগুলো কিন্তু খুব ছোটো ছোটো জিনিস, কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। দেখো দেখো, আচ্ছা এটা আমি মানে কালকে দেখলাম এই ফুলের ছবিটা, দেখো এটা কি ফুল? সুজান ভাইন, সুজান ভাইন প্রথম দেখলাম আমি, সুজান ভাই ফুলটার কালার দেখো অসাধারণ সুন্দর, ঠিক আছে। এবার এইদিকে এক ঝাঁক ক্যাকটাস সাকুলেন্ট, বিভিন্ন রকমের কাঁটার গাছ। জানোই তো আমার ক্যাকটাস সাকুলেন্ট কত প্রিয়। আর এগুলোর কি সয়েল মিক্স বানানো হয়েছে? এগুলো এই যে সিন্ডার দেওয়া আছে, সিন্ডার বালি আর ভার্মি দেওয়া আছে, দেখো টোটালি কিন্তু আউটসাইডে আছে, ঠিক আছে। দেখো কত রকমের কত ভ্যারাইটি, এইটার তো স্পেশালি আমি বলবো, এটার ফুল এত সুন্দর, মানে দারুণ ফুল হয় এটাতে। এইগুলো তো অর্বিয়া আছে একটা, দেখো ম্যামেলেরিয়া আছে, এখানে আরো কিছু, এখানে নন্দিনী চারা এইসবে লাগিয়েছি, নন্দিনী চারাও বসে গেছে, ঠিক আছে। নন্দিনী কিন্তু করতে হবে, যাই হয়ে যা, যতই যার কাছে সময় কম থাকুক নন্দিনী কিন্তু করতে হবে। এখানে প্রচুর অ্যাডেনিয়ামই দেখতে পাচ্ছি, এখানে অ্যাডেনিয়াম আছে। এবার একটুখানি ক্যামেরাটা এদিকে নিয়ে চলে যাচ্ছি, চলে যেতে যেতে দেখছি সামনে প্রচুর টপ কেনা হয়েছে, মানে নতুন গাছ আরো বসবে। এগুলো এই বোগেনভেলিয়াগুলো সব রিপোর্ট হবে, এইটা ফুলগুলো হয়ে গেলে গোটা ছাদে আমার বোগেনভেলিয়া 20টা করব আমি ঠিক করে রেখেছি। দেখো বোগেনভেলিয়ার কালার দেখো খালি, কি বলি আর, এগুলো নিয়ে আর কিছু কথা বলার নেই, কারণ বোগেনভেলিয়া সাজ নিজেই একটা অসাধারণ একটা ফুল। আর বোগেনভেলিয়ার মাটিও কি তুমি একই রকমই করো? হ্যাঁ আমার একই রকমের মাটি, ঝুরঝুরে মাটি তো আমার এখানে, কোনো প্রবলেম হয় না, ওই কম্পোস্ট দিয়েই করি। আচ্ছা
আর খাবার ওই একই খাবার, এগুলো তো সবতে আমি খোল পচে একদম পাতলা করে দিই, ঠিক আছে, মানে সপ্তাহে সপ্তাহে। আর মিক্স খাবার একটা আমি এই বানিয়ে রাখি, যেটা মানে হাড়গুঁড়ো সিংকুচি এইসব দিয়ে সেটা বানিয়ে রাখি, সেটা আমি মাঝে মধ্যে এক মুঠো করে দিয়ে দিই, তবে ওটা আমার দু মাস তিন মাস আগে থেকে বানানো থাকে। আচ্ছা, মানে ডাইরেক্ট দিয়ে দিই না। মানে একটা কথা তোমরা একটা জিনিস তোমরা বুঝতে পারছো যে জুয়েলদি একজন ব্যস্ত মানুষ, কিন্তু ব্যস্ততার মধ্যে থেকে বাগান করা নেশা এক বিন্দু কমেনি, ঠিক আছে। যতই যাই হোক বাগান কিন্তু করতে হবে, সবুজের মধ্যে থাকতে হবে, পুষা কথা, সে ব্যস্ত আমরা সবাই, কিন্তু বাগান করা ছাড়তে হবে না। এইখানে একটা দারুণ ভ্যারাইটি বোগেনভিলিয়া দেখতে পাচ্ছি, দেখো কালারটা দেখছো চমকাচ্ছে রোদে, এই দেখো পার্থ আইডিটা হচ্ছে পার্থ। এইখানে খুব সুন্দর সুন্দর কালার, ঠিক আছে। এবার এইদিকে একটু ঘোরাচ্ছি ক্যামেরাটা, এখানে দেখতে শীতের গাছ কিছু বসানো হয়েছে, দেখো খুব দেরি করেই বসানো, হ্যাঁ অনেক দেরি হয়ে গেছে, কিন্তু ঠিক আছে বসলেই হলো, কাজ করলেই হলো। এখানে একটা দারুণ ভ্যারাইটি হিবিস্কাস দেখতে, জবা দেখতে পাচ্ছি, দেখো পাতাটা দেখো খালি, এটা কিন্তু পাতাটাই হচ্ছে আসল, ফুলটা হচ্ছে কমন, খুব কম কমন ফুল, আর কিন্তু পাতাটা হচ্ছে আসল, ঠিক আছে। দারুণ মালবেরি, মালবেরি প্রচুর হয়ে আছে, যদিও এখন খাওয়ার উপযোগী হয়নি, এখন কিন্তু প্রচুর মালবেরি খেয়ে দিয়েছে। আর ছাদে কিন্তু প্রচুর জায়গা এখনও ফাঁকা আছে, ঠিক আছে, কিন্তু আমি আগে দিদির যা বাগান দেখেছি তার থেকে অনেক বেশি গাছ হয়ে গেছে, কিন্তু এখনও প্রচুর জায়গা এখানে আছে। আর জায়গার কথা বলতে বলতে এদিকে যদি আমি ঘুরি, এখানে বিভিন্ন পেরিলিয়াম প্ল্যান্ট এখানে দেখতে পাচ্ছি, লেবু গাছ আছে, পেয়ারা গাছ, মানে ফলের গাছগুলো সব এদিকে রাখা, হ্যাঁ দু একটা বেশি নেই, এই পেয়ারা গাছ, এগুলো পাতি লেবু, কাগজি লেবু, এখানেও আছে ওই বাড়িওয়ান মালটা, এটাতে পরোটা। আর এইখানে দেখো কাঠচাপা, এতগুলো কাঠচাপা রাখা, একটা দুটো তিনটে চারটে চারটে কাঠচাপা, খুব সুন্দর সত্যি, এখনো দিদির ফুটে আছে, দেখো কালার দেখেছো খুবই সুন্দর। কাঠচাপা হচ্ছে একটা নেশা, মানে কাঠচাপা নেশা যে পড়েছে তো মানে একদম, মানে পরপর তাকে নিতেই হবে। এখানে প্রচুর সিডলিংস, এত সিডলিংস, এগুলো কি হবে, এত সিডলিংস, মানে কয়গুলো করেছি তবে একই সিঙ্গেল, এগুলো কিন্তু একই ভ্যারাইটি না, সব আলাদা। এগুলো কি সব গ্রাফটিং পারপাসে করা হচ্ছে? হ্যাঁ কিছু গ্রাফটিং আছে, কিছু সিঙ্গেলের জন্যও আছে, মানে সিঙ্গেল ভ্যারাইটি আমার ভালো লাগে। আচ্ছা দেখো কত দিদি করেছে, আর সব কিন্তু দেখো মাটির মধ্যে নরমালি, মানে আমরা কত কিছু করি, ফলের ক্রেট, তার মধ্যে ড্রাগন হয়ে আছে, ঠিক আছে। আচ্ছা দেখো ছোট্ট জায়গায় সবসময় যা বড় স্ট্রাকচার করতে দেয় না, দেখো সুন্দর করে ইউটিলাইজ করা হয়েছে কিন্তু জায়গাটা, ঠিক আছে। তোমাদের নিশ্চয়ই একটা আইডিয়া তোমরা পাবে, এরকমভাবে তোমরা করতে পারো, ঠিক আছে। এইটা কী গাছ দিদি? ওইটা হয়া, এটা খারাপ হয়ে গেছে, মানে এটা পাতাটা গ্রিনিশ ভাবটা চলে গেছে, হ্যাঁ একটু বেশি রোদ, বেশি রোদে রোদ পড়ছে, হ্যাঁ এটাকে সরিয়ে দিতে হবে। দেখো এখানে আবার কিছু জলের গাছও এখানে আছে, ডরমেন্সির মধ্যে এখানে আবার ধনে পাতা চাষও হয়েছে, সব রকম টুকটুক করে এখানে হয়েছে, কিছুই এখানে বাদ যায়নি। আর যেমন বাদ যায়নি, এখানে এক ভদ্রলোক আছে, নিশ্চয়ই তোমরা চিনতে পারছো সেই মানুষকে, মিঠুনদা প্রথমবার তো এলে জুয়েলদি ছাদে, কেমন লাগছে? এত বছর দিনের পরিচয়, এতদিন আসুনি কেন এত সুন্দর বাগান দেখতে, ডাকেনি তোমাকে? জোকসাপা সত্যি, কিন্তু দুজনেই দুর্গাপুরে থাকে, কিন্তু এখন অবধি জুয়েলদির ছাদে মিঠুনদা আসেনি, ঠিক আছে, আমার পাল্লায় পড়ে আজকে ফার্স্ট টাইম এসে। সত্যি জুয়েলদির বাগান কিন্তু এতদিন আমরা ভিডিওতে ছবিতেই দেখেছি, দারুণ লাগছে এসে, জাস্ট দেখো, ঠিক আছে। নিচেও আরও কিছু গাছ রাখা আছে, আর আই হোক খুব তাড়াতাড়ি জায়গাগুলো ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। এইদিকে যদি যাই, এইদিকে যদি যাই, হ্যাঁ ওটাই দেখাতে যাচ্ছিলাম, অ্যাডেনিয়ামগুলো দেখো, ঠিক আছে, অ্যাডেনিয়ামগুলো দেখো, আর সব কিন্তু মাল্টিগ্রাফটেড, মাল্টিগ্রাফটেড অ্যাডেনিয়াম রোজি ভ্যারাইটি। আর এখন তো জানো অ্যাডেনিয়াম মানে ডরমেন্সিতে আছে, যেহেতু এখন কিছু করার নেই, ঠিক আছে দেখো, ঠিক আছে। পেছনে আবার কিছু ওয়াটার ক্যাবেজও আছে, ঠিক আছে। এখানে একটা অ্যাডেনিয়াম সিট পটও তৈরি হয়ে গেছে, ঠিক আছে।
আর এইদিকে মানে অ্যাডেনিয়ামে ছড়াছড়ি, আমি যেদিকে ক্যামেরা ঘোরাচ্ছি খালি অ্যাডেনিয়াম আর অ্যাডেনিয়াম দিয়ে, এখানেও অ্যাডেনিয়াম। খুব প্রিয় অ্যাডেনিয়াম, আমার খুব প্রিয়। এক্সপেরিমেন্ট চলছে আর কি অ্যাডেনিয়াম নিয়ে, মাল্টি গ্রাফটিং, আচ্ছা সিঙ্গেল গ্রাফটিং সব চলছে ওগুলো। দেখো এখানেও প্রচুর অ্যাডেনিয়াম, ঠিক আছে, দারুণ। এখানে আবার একটা দেখতে পাচ্ছি, দেখো লবঙ্গ লতিকা হোয়াইট কালারে সব, এটা নিশ্চয়ই এটা দিয়ে বাওয়া করানোর চেষ্টা হচ্ছে, ঠিক আছে, সব রকমই হচ্ছে, জুয়েলারি কিছু বাদ দিচ্ছে না, সব রকমই করছে। আর সত্যি আমরা যারা গাছ ভালোবাসি আমাদের সব ভালো লাগে, ওরকম আলাদা করে কিছু বলা যায় না। আমি পার্সোনালি আমি নিজে 10 রকমের গাছ করি, তার কী বলবো কাকে, ঠিক আছে। এই ছিল জুয়েলারি টোটাল ছাদ বাগান তোমাদের ঘুরিয়ে দেখালাম। জুয়েলারি থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দেওয়ার জন্য, এতদূর থেকে এসেছো আমার বাগান দেখতে, খুব ভালো লাগছে। হ্যাঁ ফাইনালি ফাইনালি, সত্যি এতদিন ধরে পরিচয়, প্রায় 3 বছর ধরে সূত্রে, একদম, কিন্তু এতদিন পরে এসছো, সত্যি খুব ভালো লাগছে। একদম সত্যি আমারও খুব ভালো লাগছে ফাইনালি জুয়েলারি বাগানে আসতে পেরে। ডেফিনেটলি ফিউচারে আবার জুয়েলারি বাগান আরও মানে ফুলে ফেঁপে উঠুক, আমি এটাই চাইবো। আরও কালেকশান হোক কোলিয়াসের অ্যাডেনিয়ামে, ঠিক আছে, সুন্দর কোলিয়াস দেখা দেখাতে আজকে ভিডিওটা এখানে এন করছি। নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, আমি জানি, ভালো লাগতেই হবে, সেরকমই একটা কিন্তু বাগান, ঠিক আছে। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবজা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।